এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ যাদবপুর বিজয়গড় কলেজে কাউন্টিং সেন্টার 2024 লোকসভা নির্বাচনে জিতে সার্টিফিকেট হাতে মঙ্গলবার সন্ধ্যায় প্রথম সাংবাদিক বৈঠক করে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। আচ্ছা